বাংলাদেশের সিলেট জেলার ইকো পার্কে, যেটা হচ্ছে গিয়ে কমপ্লিট ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমরা এটা দেখার জন্য আজকে এসেছি। এই পুরো জিনিসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে অনেক ধরনের বন্য প্রজাতির প্রাণী রয়েছে, যেগুলো হচ্ছে গিয়ে হরিণ রয়েছে, বড় স্নেক রয়েছে, বার্ড রয়েছে, সেগুলা আজকে আমি নিজে উপভোগ করব এবং আপনাদের সাথেও এটা এই পুরো জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো এক একটা গাছ অনেক উঁচু। ওয়াও, দ্যাটস এ নাইস পিকক। Oh my goodness, wow! Python. Korean.
আমি এই পার্কটা আমি যতটুকু হেঁটে দেখলাম সেটা হচ্ছে গিয়ে পুরো ইকো পার্কটা হচ্ছে গিয়ে ভেরি কোয়াইটেড, আর মানুষজন চলাচলের জন্য বা মানুষ যারা এখানে ভিজিটর আসে এই পার্কে তাদের সেফটির জন্য কোনো সেফগার্ড আমি এখানে দেখি নাই, যেটা অত্যন্ত মানে উইক পয়েন্ট আমি বলবো যারা কর্তৃপক্ষ রয়েছে। সো আমি ওদেরকে রিকোয়েস্ট করবো যে এখানে অ্যাটলিস্ট সেফগার্ড কয়েকজন রাখার জন্য মানুষের সেফটির কথা চিন্তা করে। আমি জানি না কী জন্য আমাদের বাংলাদেশে এই জিনিসটা মানুষের সেফটির জন্য এই জিনিসটা চিন্তা করে না। আমরা আমেরিকাতে বলেন আর ইউরোপ কান্ট্রিতে বলেন আমরা এই জিনিসগুলো কিন্তু এই দেশগুলোতে মানুষের প্রায়োরিটিটা এবং মানুষের সেফটিটা আগে ওরা প্রাধান্য দেয়, কিন্তু আমাদের বাংলাদেশে কেন এই জিনিসটা প্রাধান্য দেওয়া হয় না আমি নিজেও বুঝি না। আমি কোন জায়গাতে ওদের বাধা রয়েছে এই জিনিসটার জন্য, মানুষের কি সেফটির কথা বা মানুষের জীবনের কি কোনো মূল্য বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের গভর্নমেন্টের কাছে কি নেই, সেটা আমার কাছে মানে অত্যন্ত মানে খুবই লজ্জার জিনিস। যেটা আমরা বহির্বিশ্বে গেলে আমরা দেখা যায় যে অনেক ইউরোপ কান্ট্রিতে যদি আমরা চলে যাই তখন দেখা যায় অনেক সেফটি অনেক কিছু মানে মানুষের জন্য রাখা হয়, ভিজিটরের জন্য অনেক সেফটি তারা অবলম্বন করে, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা কোথাও আমি দেখলাম না মানে। সো আমি আকুল আবেদন করবো কর্তৃপক্ষের কাছে, সো এই জিনিসগুলো ওদের নজরে। আজকে এই পর্যন্তই, সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো জায়গায় হয়তোবা। সো আন্টিল টেক কেয়ার অ্যান্ড বাই বাই।